গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে। তো আজকে হলো সানডে, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। আমার কাছে হ্যাপি না আজকে, আমার কাছে সকাল থেকেই মুডটা খারাপ আমার। সেটা কি কারণে সেটা তোমাদেরকে বলা যাবে না, সব কিছু না শেয়ার করা যায় না, তাই না? ওর জন্যই মনটা খারাপ। তার জন্য হচ্ছে গিয়ে বলছি না, সকালে ভাই এসে দিয়ে গেছে পনির, তো পনিরটা পরে রান্না করব, আগে ব্রেকফাস্ট করে নিই, আপাতত ফ্রিজে থাক, পরে রান্না করব। আজকে সকালে অনেকদিন পরেই গেছিলাম হাঁটতে, জীবন আর কিছুই নেই বুঝলে তো, আর ভালো লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় কি পৃথিবী ছেড়ে চলে যাই, আবার ছেলেটার জন্য ভাবনা চিন্তা করে থেমে যাই বুঝলে তো। আর কি বলবো, দুঃখের কাহিনী আর বলে লাভ নেই। তো চলো দিনটা দুঃখ থেকেই শুরু করছি। তো দুঃখের কথা ক্যামেরার সামনে আমি আনতেও চাই না, কারণ কি বলতো ভালো লাগবে না, তোমাদেরও শুনতে ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো যার যার মনের কথা তার তার কাছে থাকাই ভালো, তাই না? কারোর কাছেই শেয়ার করার মতো না বুঝলে তো। তো চলো দেখতে থাকো, আজকে স্যাড দিয়ে তোমাদের মাঝে শুরু করলাম। তো মনটা একটু খারাপ, পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, ওকে এখন রাখছি, খেয়ে নিই তারপরে কথা বলবো। ফটো তুলে দি একটা, দাঁড়াও, কি অবস্থা, ভাইপো পিসিকে তুলছে, দেখো 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 অবস্থাটা, দেখো ষাটের কোনো ব্যাপারই না ওর কাছে, ব্যাপারই না কোনো। শিল্পা এসছে, শিল্পা, শিল্পা বলছে কোথায় গান চলছে তার জন্য। আর একজন এসে গেছে, শিল্পা রানী। শিল্পা রানী এসে দেখো টিভি দেখছে, আর ও এসেছিল শানের একটুখানি বই দেখতে, মানে ম্যাথ বুকটা দেখতে। তো সেটা পেলো না, তাই বসে বসে এখন টিভি দেখছে, কী করবে। তো এই যে ইউটিউব দেখছে বসে বসে শান আর ও। দুপুরবেলা এই যে পনিরটা রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সন্ধ্যার সময় এখন শেয়ার করছি। দেখো এটা শাহী পনির করেছিলাম, তো এইটুকুনি রয়েছে। শান এখন সন্ধ্যাবেলায় এটা দিয়েই ভাত খাচ্ছে আবার, ঠিক আছে। আর এই যে শশার তরকারি করেছিলাম এইটুকুনি রয়েছে। দুধ নিয়ে এসছি কাকিমাদের, এই মামিদের বাড়ির থেকে দুধ নিয়ে এসছি, দুধ চা করবো। আজকে আমি একাই খাবো, ওর জন্য একটুখানি দুধ নিচ্ছি, একটুখানি বলতে এই হাফ কাপ দুধ নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ কি বলতো খাঁটি দুধ, তো আমাদের এখানে গরুর দুধটা প্রচুর মানে খাঁটি, ওর জন্য হচ্ছে গিয়ে এর মধ্যে জল মেশাতে হবে। এই হাফ কাপ দুধের সঙ্গে হাফ কাপ জল মেশাবো, জল মিশিয়ে তারপরে চা বসাবো বুঝলে। সন্ধ্যাবেলা দুধ চা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়া তো একদমই উচিত না। এই যে চা বসিয়ে দিলাম, আর চা বসানোর সময় শান বলছে কি মা আমার জন্য একটু করো, তা ওর জন্য নিয়ে নিয়েছি জল আর দুধ। ওদিকে তো চা বসিয়ে দিয়ে এসছি, এবারে চলে এসছি বিছানা, চাদরটা চেঞ্জ করব। তার জন্য কি করছি বলতো, আগে এখন সন্ধ্যা, তো এখন হচ্ছে গিয়ে মশার উৎপাত, তার জন্য এখন আমি ওই যে কালাহিটটা আছে মশার মারার সেটা দিয়ে নিচ্ছি। আর এদিকে তো দরজা জানলা সব দিয়ে নিয়েছি, কারণ কি সব মশাগুলো পড়তে থাকবে, তো তার জন্য দরজা জানলা দিয়ে তারপরে কালাহিটটা দিয়েছি। জানি ওটা দেয়া ভালো না, তবুও মশা যা এখন চারিদিকে তো প্রচুর পরিমাণে ডেঙ্গু হচ্ছে,
আর বনগাঁ হসপিটালে প্রায় অনেকেই ডেঙ্গুর আক্রান্ত হয়েছে শুনছি, যা তো তার জন্য সেফটি থাকার জন্য আমি দিই কালাহিটটা, তবে এই ঘরে থাকি না, ওই ঘরে থাকি প্রায় আধা ঘন্টা পর্যন্ত। আর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি, বিছানা চাদরে একটা মানে বিছানা আমি একটা নিচে না ভালো চাদরের নিচে একটা নর্মাল চাদর পেতে রাখি, ওটা মানে সারা জীবনই আমার পাতা থাকে, ওটা আর তুলি না আর ওটা কাচারও প্রয়োজন মনে করি না, তো ওর ওপর দিয়ে আমি একটা ভালো চাদর চড়িয়ে দিই। তো এটা ভালো চাদর দিচ্ছি ওপর থেকে, আর চাদরটা এমনিও চেঞ্জ করবো ভাবছিলাম, অনেক দিন ধরে নোংরা হয়েছে নোংরা হয়েছে, তো আমি ভাবলাম যে এই সুযোগে চেঞ্জ করে দিই চাদরটা। আর দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে চাদরটা পেতে তারপরে বিছানাটা ঝাড় দিয়ে নেবো। আর বিছানা পরিষ্কার থাকলে দেখবে মনটাও ফ্রেশ থাকে, তাই না? তো সকালবেলা এটা পাতলে ভালো হতো, তো যাই হোক এখন বিকালে পেতে দিচ্ছি, সকালে টাইম পেলাম না তার জন্য এখন বিকালে পাচ্ছি। আটা নিয়ে নিয়েছি, সন্ধ্যার সময় আটা মাখাবো, তার জন্য হচ্ছে ওপরে যাব। আর আজকে তো প্রচণ্ড গরম, আজকে হচ্ছে গিয়ে শান ওপরে এসি চালিয়েছে, তো আমিও যাব এসির হাওয়া খাবো আর আটা মাখাবো, বুঝলে তো? আজকে প্রচণ্ড গরম পড়েছে, আরও শ্যাম্পু করলাম মানে আরও বেশি গরম লাগে, তাই না? তো চার্জারটা, এই ফোনের চার্জারটা নিতে হবে, নিয়ে যাই ওপরে। শান অলরেডি চলে গেছে, দরজাটাও দেওয়া হয়নি, দরজাটা দিয়ে নিই, তারপরে যাচ্ছি রাত্রে রুটি করবো, আর দুপুরে যা সবজি আছে ও দিয়ে হয়ে যাবে আমার আমার আর ছেলের। চলো উপরে যাই আগে। আর মোটামুটি শানের লেখা হয়ে গেছে, আর পাঁচটা মনে হয় কোশ্চেন বাকি, একটা একটা সেটের পাঁচটা কোশ্চেন বাকি, সে লেখা হয়ে যাবে আমার, ঝটপট করে লেখা হয়ে যায়। লাইট বন্ধ করে যাই উপরে, এখন রাখি। তো কানেরগুলো না ছড়ানো ছিটানো ছিল, একবার উপরে একবার নিচে, এই দুটো ড্রেসিং টেবিলেই রয়েছে, তো সবকটাকে, সবকটা মানে যে কটা হাতের সামনে পেয়েছি সে কটাকে নিয়ে এসেছি, নিয়ে এসে সব মানে এদিক ওদিক ছিল, একটা এখানে একটা সেখানে এদিক ওদিক ছিল, তো সেগুলোকে সব আমি এই যে ভরে ভরে রাখলাম, সব দুটো দুটো করে সেট করে, এক জায়গায় একটা সেট ছিল আর এক জায়গায় অন্য সেট ছিল, আবার খুঁজেও পাচ্ছিলাম না কোনোটা, তো এই প্লাস্টিকের মধ্যে ভরে রাখবার। ওইদিকে শান পড়ছে, শানকে দেখালাম না, শান আগলাগায় রয়েছে। তো যে কটা কানের পেয়েছি সামনে কাছে পিঠে সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও তো এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, মানে ওই কি ওই আর কি, বেশি জিনিস থাকলে বেশি অপচয় হয়, বুঝলে তো? সেরকম একটা ভাব। মোবাইল একদিকে চার্জে বসানো, আর একদিকে আমি রুটি করছি, এদিকে অলরেডি হয়ে গেছে চারটে রুটি, আর একটা করলে হয়ে যাবে শানের তিনটে আমার দুটো। হ্যাঁ, আর দুধ জ্বালাবো, দেখো পুড়ে গেল রে, দুধ জ্বালাবো। আর দেখো রুটি করলে কি গ্যাসের অবস্থাটা কি জঘন্যতম হয়ে যায়, আর এখানেও গুঁড়ো গুঁড়ো পড়েছে, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাবো, বুঝলে? আর দুধটা আজকে যেহেতু চা খাওয়া হয়েছে এর জন্য অল্প দুধই হয়েছে, এক পোয়া দুধ আর কতটা হয়, তাই না? আর সানদিকে ওপর থেকে চলে এসছে খেতে, তো ওকে আমি খাবারটা দিয়ে দিই, ও অলরেডি তরকারি নিয়ে চলে গেছে, রুটিটা নেবে, নিয়ে যাবে, তাহলেই হবে। নে রুটিটা নিয়ে যা, ওই যে বসে গেছে খেতে, আর টিভি চলবে মোটামুটি, ইয়ে করলে খেতে বসলে টিভি, টিভি নাই মোবাইল, রুটিটা নিয়ে যা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট কর, এখন বেজে গেছে কটা? এগারোটা ৩৫। ইরাম পাটা মুছে নি, যা ওইদিকে সর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উপরে চলে এসেছি, আর হচ্ছে গিয়ে শান কালকে স্কুলে যাবে, অনেকদিন পরে কালকে স্কুলে যাবে, তো কালকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, মানে আমার জন্য, তোমাদের জন্য না, তো চলো
যাই হোক, আমার সারপ্রাইজ আর কি। চলো এখন তাহলে রাখি, আর চুলটুল বাঁধা হয়ে গেছে, চুলটুল বাঁধা হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। তো এখন রাখি, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, কারণ কি সেরকম করতে ইচ্ছা করছিল না সকালবেলা থেকে ব্লগিং। মাঝে মাঝে এরকম হয়, করতে ইচ্ছা করে না, তারপরে আবার দুপুরবেলার দিকে শিল্পা আসলো, তারপরে টিকলি আসলো, ওরা আসলে তারপরে মুডটা একটু ভালো হলো, তাই আমি আবার স্টার্ট করলাম ব্লগটা। আর আমার রোজ ব্লগিং করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে, যে যদি না করি, যদি না করি এরকম একটা, কী বলছিস না, কিরকম ভাবি করছে, তো একটা না করি না করি সেরকম একটা কেমন লাগে করতে করতে, তো ইসে হয়ে গেছে। কী লিখেছিস? হ্যাঁ এই সমস্ত করেছে। হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে প্রচণ্ড গরম তাই না বন্ধুরা, সবার ওখানেই গরম মনে হয়। আর সামনে পুজো আসছে, ও কি আনন্দ, খুব আনন্দ নেই, ওর আনন্দ নেই কিন্তু আমার আনন্দ। হ্যাঁ কত পদে উল্টে দাও তুমি, সকালবেলা করবো রাত্রিবেলা যাবো, কোনো ঘুরতে যাওয়া হবে না, আমিও ঘুরবো না তুইও ঘুরবি না, তুমি তো যাবা, তুমি বলেও তো আমি কার সাথে যাবো, এই যে বললে এখন এটা মিলাবো মিলাবো, পাপা থাকবে না পুজোর সময়, বেরানোও হবে না, দিদি ফিদি ওরা বেরাবে না, না কেউ বেরাবে না। তা মাথার মধ্যে মানে পাকা চুল হয়েছে, প্রচন্ড পরিমাণে চুলকায়, যখনই ভিডিও করবো তখনই চুলকাবে বুঝলে তো, মানে পাকা চুল হয়েছে নাকি কে জানে, দুদিন ছাড়া ছাড়া তো শ্যাম্পু করছি, তাও এরকম হচ্ছে কেন কে জানে, জানি না। তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ছোট্ট ব্লগটা একটুখানি দেখো, আর কমেন্ট সেকশনে জানিও আমার ব্লগটা কেমন হয়েছে। তো এখনের মতো রাখছি, ওকে বাই, গুড নাইট, টাটা টাটা বল, টাটা হন্ডা, টাটা প্যান হন্ডা হন্ডা হন্ডা, টাটা, তাহলে গুড নাইট, সুইট ড্রিমস, হ্যাপি সানডে।